বগুড়ার মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর ঐতিহ্যের ঐতিহাসিক স্থাপনার জন্য যাকে বলা হয় পর্যটনের প্রাণকেন্দ্র। তবে প্রচার আর অবকাঠামো সুযোগ না বাড়ায় পর্যটকদের আকর্ষণ করতে পারছে না মহাস্থানগড়। চলতি পর্যটন বর্ষেও চোখে পড়ার মতো কার্যকর পদক্ষেপ নেই সেখানে। বগুড়া ঘুরে এসে আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ যেন সত্যি এক টুকরো স্বর্গভূমি। তাই যুগে যুগে এদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বহু পর্যটক, যদিও তার খুব বেশি প্রতিফলন মেলেনি জাতীয় আয়ে, কেননা এখনো জিডিপিতে পর্যটন খাতের অবদান 2%-এর নিচে। বাংলাদেশের অসংখ্য পর্যটন স্থানকে এখনো জনপ্রিয় করা যায়নি অপর্যাপ্ত অবকাঠামো, প্রচার প্রচারণা না থাকা এমন নানা কারণে। তাই স্থান হিসেবে গুরুত্ব থাকলেও গুরুত্ব মেলেনি অর্থনীতিতে। যেমন উত্তরবঙ্গের জেলা বগুড়ার কথাই ধরা যাক, বেহুলা লখিন্দরের বাসর কিংবা গোকুলমেদ, গোবিন্দ ভিটা অথবা মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো এখনো সীমাবদ্ধ হাতে গোনা কিছু দেশীয় পর্যটকে। অথচ যুক্তরাজ্য থেকে আসে এই দম্পতির কথা, স্থানটি সত্যি অপূর্ব। প্রথমবারের মতো আমরা বাংলাদেশে এসেছি, পরিদর্শনের জন্য মহাস্থানগড় খুবই ঐতিহাসিক এক নিদর্শন। আমি সত্যি মুগ্ধ। পুরনো নিদর্শনের অনেক ছাপ এখানে স্পষ্ট। আমরা যেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছিলাম তা পূরণ হয়েছে। মূলত বগুড়া এবং আশপাশের জেলাগুলোর পর্যটকই এখানে বেশি, কিন্তু যাতায়াত কিংবা থাকা খাওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আছে অভিযোগও। রাস্তাঘাটগুলো আর একটু ভালো হওয়া দরকার, এখানে ব্যবস্থাপনা করলে একটু ভালো হওয়া দরকার এখানে। এটা দেখার জন্য জাস্ট আসছি আর কি। হ্যাঁ, এটা দেখবো আর গোবিন্দ ভিটা, বেহুলা লখিন্দর আছে, ওগুলো মিলে আর কি দেখবো। দেশের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক স্থাপনা মহাস্থানগড়ের মাসিক আয় মাত্র 6-7 লাখ টাকা, তাও ভরা মৌসুমে। অথচ এখানকার দায়িত্বশীলদের মতে সুযোগ সুবিধা বাড়ানো গেলে আয় বাড়তে পারত আরো কয়েক গুণে। পূর্ণাঙ্গ একটা পিকনিক স্পট হিসেবে পাশাপাশি প্রত্নতত্ত্ব সাইটে যদি করা হতো তাহলে আরো মনে হয় ডেভেলপ। 2016-কে এরই মধ্যে পর্যটন বছর হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, অথচ তা বাস্তবায়নে প্রচারণার অভাব যেমন রয়েছে তেমনি অভাব আছে পর্যাপ্ত বিনিয়োগেরও। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশে পর্যটন খাতে এখনও বিনিয়োগ প্রায় সর্বনিম্ন, তাই অনেকের মতে এর যথাযথ সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন বাড়ানো গেলে এটি হতে পারে সরকারের আয় বাড়ানোর যেমন সুযোগ, তেমনি বিশ্ব দরবারের অনবদ্য পর্যটন কেন্দ্র। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, মহাস্থানগড়, বগুড়া।